2 বছর পর ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশ হচ্ছে। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে মঙ্গলবারই দলে দলে আসতে শুরু করেছেন নেতা কর্মী সমর্থকেরা। সল্টলেকে সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির প্রস্তুতি প্রায় শেষ। মঞ্চের সামনে রয়েছে কড়া পুলিশ পাহারা, চারিদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা, থাকছে অতিরিক্ত পুলিশ কর্মীও, যারা ছড়িয়ে থাকবেন শহরের গুরুত্বপূর্ণ এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, আর সেই শহীদ দিবস ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও করা। ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রায় 4000 পুলিশ কর্মী নিযুক্ত হয়েছেন এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিকাঠামোর মণ্ডলীতে। বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও প্রায় 25000 মানুষ এসেছেন শহীদ স্মরণে যোগ দিতে। আমরা মালদা জেলা থেকে এসেছি। কতজন এসেছে? প্রায় মালদা জেলা থেকে 25000 মতো মানুষ এসেছে। হ্যাঁ, আমরা বিভিন্ন লোক মালদা জেলা থেকে বাসের মাধ্যমে এসেছে, কেউ প্রাইভেট কারে এসেছে, কেউ ট্রেনে এসেছে, আবার কেউ বিভিন্ন অন্য অন্য গাড়ির যাতায়াত মাধ্যমে এসেছেন তারা। শহীদ সমাবেশে যোগ দিতে পেরে খুশি তৃণমূলের কর্মী সমর্থকেরা। আমরা 300 জন এসেছি, 300 জন এসেছি, এখানে থাকবো, কালকে সারা রাতটা থাকবো, পরশুদিনই যাবো। হ্যাঁ, আমরা থাকবো সেন্ট্রাল পার্কে, থাকবো ওখানে আমরা। সমস্ত রকম ব্যাপারগুলো আমাদের ওখানকার জেলার নেতৃত্ব থেকে আমাদের কিন্তু পাঠিয়েছে, আমাদের খাওয়া দাওয়া সুব্যবস্থা সব কিছু আমাদের কিন্তু বহন করেছে। আমরা মমতা ব্যানার্জির বার্তা শোনার জন্য আমরা এসেছি, একদিন আগে থেকে এসেছি, জায়গা পাবো না বলে, তাই দিদির বার্তা আমরা শুনতে চাই। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একটাই দলনেত্রী, সেটা হচ্ছে মমতা ব্যানার্জী। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 2 বছর পর হতে চলেছে তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশ। মানুষের ভিড় দেখার মতো, কিন্তু করোনা কি পুরোপুরি নিয়ন্ত্রণে? অগণিত মানুষের ভিড় সাথেই কারোর মুখে নেই মাস্কের কোনো চিহ্ন, যা দেখে বোঝার উপায় নেই করোনা এখনো নিয়ন্ত্রণে নেই। পাশাপাশি চিকিৎসক মহলের একাংশ এখনো শঙ্কিত, কারণ এত মানুষের বিপুল ভিড়ে আরও বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। হাই নিউজ নেটওয়ার্ক।